হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন 1টা বাজে যাচ্ছে। তো আমার অনেকটা আগে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি বাসন ধুয়ে মাজা করে ভিডিও পোস্টে বসিয়েছি, তার জন্য একটু তোমাদের কাছে আসতে দেরি হয়ে গেল। তো আজকে বেশি কিছু রান্না করিনি, তো কি রান্না করছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো আগে বলে দিচ্ছি, নিরামিষ রান্না হচ্ছে আজকে, মাছ বা ডিম কোনো কিছুই হয়নি। আর এতটা পরিমাণে রোদ বেরিয়েছে দেখেছো বন্ধুরা, আর কতটা পরিমাণে গরম সব জায়গাতে পড়েছে সেটা জানি, কিন্তু আমাদের এখানে রোদের অবস্থাটা দেখেছো বন্ধুরা, বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা পরিমাণে গরম পড়েছে। তোমাদের দাদা ভাই এখনও আসেনি, ও আসবে 1টা-1.5টার দিকে, তো তখন আসলে খাওয়া দাওয়া করবো। তো আমি এখন একটু একা একা রান্না করে বসে আছি। তো আজকে মিস্ত্রি কাজে আসেনি, তো মিস্ত্রি আজকে ছুটি নিয়েছে, তো আবার কবে থেকে আসবে জানি না, হয় কালকে আসতে পারে, আবার অন্য দিনও আসতে পারে। তো তার জন্য আজকে একটু মানে কম রান্না থেকে বিরত রয়েছি। আমি আর তোমাদের দাদা ভাই একা খাবো, বাবাও খাবে না, বাবা অন্য জায়গায় গেছে সেখানে খাবে,
আমি আর তোমাদের দাদা ভাই একা খাবো, তার জন্য বেশি কিছু রান্না করিনি, তো সেটাই তোমাদের শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? কেউ স্কিপ করো না। আর আমার ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দাও। আর নতুন কোনো ফ্রেন্ডস যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছো, প্লিজ তোমাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দাও। এতটা পরিমাণে গরম পড়েছে, আমি বাইরে বসতেই পারছি না, মানে তাপমাত্রাটা খুব বেশি। ঘরের মধ্যে তবু ঠান্ডা লাগে, কিন্তু বাইরে এতটা পরিমাণে তাপমাত্রা যে বাইরে থাকাই যাচ্ছে না। তো বন্ধুরা, পুকুর ঘাটে চলে এসেছি রোদের মধ্যে। একজন পুকুরের জলে স্নান করছে, সাহাব আছে। তো চলো তোমাদের, কি হচ্ছে বাবা, কে কে স্নান করছে? বন্ধুরা দেখো, বেশি কিছু রান্না হয়নি, তো যাই রান্না হয়েছে সেটাই শেয়ার করছি। এখানে দেখো খামালু আলুর তরকারি হয়েছে, আর এখানে রয়েছে গাঁদাল পাতার বড়া। তো গাঁদাল পাতা বড়া কে কে ভালোবাসো বলবে? আমি তো খুবই ভালোবাসি, তোমাদের দাদা ভাই আমার চেয়ে আরও বেশি ভালোবাসে। গাঁদাল পাতা বড়া সবসময় করতে বলে, তো করতে পারি না, কারণ এর ডাল বাটতে টাইম লাগে। তো আমি মিক্সারে বেটে নিয়েছি, তার জন্য খুব সহজে ভাজা হয়ে গেছে। তো অনেক কটাই ভেজেছিলাম, তো গরম গরম আমিও খেয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে, আর এগুলো রয়েছে ভাতের সঙ্গে খাবো। তো আর কিছু রান্না করিনি, এই কটাই রান্না হয়েছে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো একেবারে সন্ধ্যার সময় তোমাদের কাছে আসলাম, এখন বাজে 5:50, তো 6টা বাজতে যাচ্ছে। আর আমার অবস্থা দেখো পুরো পাগলি, আমি হচ্ছে পারি পাগলি, পুরো পাগলি হয়ে গেছি। আর হাতটা দেখে নাও, কেন পাগলি হয়েছে সেটাও তোমাদের বলবো, তার জন্য এতক্ষণ তোমাদের সামনে আসিনি। তো আমি একেবারে কাজ মিটিয়ে তোমাদের সামনে এসেছি, তোমাদের শেয়ার করব। তো কেন পারি পাগলি হয়ে গেছি, এর হাত ফাত পুরো নোংরা করে তোমাদের সামনে এই অবস্থায় চলে এলাম। সব সময় কি আর সাজু গুজু করে ফ্রেশ হয়ে আসব? তো আমি কি কাজ করছি, সেই আমি কি কোনো কাজ করি না? তো সেই অবস্থায় চলে এলাম যে কি কাজটি করেছি তোমাদের প্রমাণ দেবো। তো চলো বন্ধুরা, আমি তোমাদের দেখাই আমি কী করছিলাম এতক্ষণ। যে দেখো বন্ধুরা, এখানে আমাদের শাক বাগান ছিল, তোমরা তো জানো। আর ওই যে টমেটো গাছগুলো শুকিয়ে গেছে, কিছু টমেটো রয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে পুরো ঘাসে ভর্তি হয়ে গিয়েছিলো। তো সরি, আগে তোমাদের দেখালে ভালো হতো, তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা ঘাস ছিল আর কীভাবে আমি পরিষ্কার করে দিয়েছি। আর ওইখানে হচ্ছে ধনে পাতার গাছ, তো ধনে পাতার গাছগুলো আমি তুলে নিয়ে রেখে দিয়েছি, নাহলে সমস্ত গাছ অন্য গাছগুলো আমি তুলে দিয়েছি। আর টমেটো গাছে দেখো, এখনও কটা টমেটো রয়েছে, এই এই যে এখনও টমেটো রয়েছে। টমেটো গাছগুলো রেখে দিয়েছি, কারণ টমেটো গাছে এখনও টমেটো রয়েছে, তার জন্য টমেটো গাছগুলো রেখে আমি আর সমস্ত গাছ পরিষ্কার করে দিয়েছি দেখো। আর এখানে দেখো এই সেই ঘাসগুলো কতগুলো দেখো বন্ধুরা, এইটুকুনি জায়গায় কত ঘাস বেরিয়েছে। এতক্ষণ ধরে সারা বিকেল ধরে গরমের মধ্যে বাগানে ঘাস পরিষ্কার করছিলাম, তো ঘাস অলরেডি পরিষ্কার হয়ে গেছে, আর এক জায়গায় বাকি রয়েছে, তো ওটা অন্য দিন করবো, আজকে আর করব না, সন্ধ্যা হয়ে গেছে। দেখেছো আমাদের বাড়ির পাশে একজন যা, উনি নিয়ে চলে যাবেন, কারণ ওনাদের গরু রয়েছে। তো ওর জন্য আমি এক জায়গায় জড়ো করে রেখেছি। আর এখানে দুটো পাকা টমেটো গাছের নিচে পড়েছিল, কুড়িয়ে নিয়েছি, একেবারে পেকে গেছে, এগুলো নিয়ে নেব, দুটো পেয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো বন্ধুরা, আমার তো দেখে খুবই আনন্দ হচ্ছে, তোমাদেরও আশা করি আনন্দ হবে। তো আমার ড্রাগন গাছে বকল দিয়েছে দেখো বন্ধুরা, নতুন কচি ডাল বেরিয়েছে। এই যে দেখেছো বন্ধুরা, আমি হাত দিচ্ছি না, টাচ করছি না, এই যে এই যে এইটা হতে টবে ছিল, যে টব সহ তোমাদের দাদা ভাই এনে বসিয়ে দিয়েছে, আর ওইখান থেকে কিছুটা কেটে মাটিতে বসিয়েছে, সেটাও তোমাদের দেখাবো, সেখানেও নতুন ডাল বেরিয়েছে। আর এইটা দেখো নতুন ডাল বেরিয়েছে। আর দেখাচ্ছি দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো দেখেনি, অনেকদিন ধরে কাজে ব্যস্ত, জানলে আমি বললে তোমাদের দাদা ভাই খুবই খুশি হবে যে আমাদের ড্রাগন গাছ নতুন বকল দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এটাতেও বকল দিয়েছে ড্রাগন গাছে। তো কবে ড্রাগন হবে জানি না, জবে এইটুকুনি গাছ, এই যে এখন কত বড় হবে, তারপরে ফল হবে,
তো যাই হোক, গাছগুলোকে যত্ন করে রাখতে হবে, তাহলে ফল দেবে, যাতে না মরে যায়। দেখা যায় বন্ধুরা, আমি ঘাস পরিষ্কার না করলে জানতাম না যে ঘাসের মধ্যে তো হয়েছে, জানি না, আর ঘাস থাকলে গাছগুলো মরেই যেত, তো ওকে তার জন্য পুরো ঘাস পরিষ্কার করে দিয়েছি। আর একজন দেখো এই সবে ঘুম থেকে উঠে জল খেয়ে আসলো। কালকে কি পরীক্ষা? কালকে গণিত পরীক্ষা, আজকে কি পরীক্ষা ছিল? আজকে ইংরাজি পরীক্ষা ছিল। কেমন হয়েছে? ভালো হয়েছে, সব ভালো হয়েছে বন্ধুরা, দেখা যাক পরীক্ষার পর রেজাল্টটা কি বেরোয়। পুরো বাগানটা পরিষ্কার হয়ে গেছে, খুবই ভালো লাগছে, নাহলে পুরো আঁটু পর্যন্ত ঘাস পুরো ভর্তি হয়ে গেছিলো। আর ওই টমেটোগুলো দেখা যাচ্ছে, টমেটো গাছ রয়েছে ওইখানে, যে আগে ছিল ওইখান থেকে নিয়ে চলে এসেছি, এসে এখানে বসিয়েছি, অনেক দিন হয়ে গেল, 1-2 মাস হয়ে গেল, তোমাদের আর দেখানো হয়নি। তো এখানে দেখো, এই যে কয়েকটা দিন বৃষ্টি হয়েছিল না, এই বৃষ্টির জন্য বেশি ঘাস পুরো বাগানে ভর্তি হয়ে গেছে। তো এই অ্যালোভেরা গাছের কাছে একদিন ঘাস পরিষ্কার করতে হবে। আর আমার গন্ধরাজ লেবু গাছ দেখো কত বড় হয়ে গেছে, একেবারে এইটুকুনি গাছ আনছিলাম, তোমরা তো দেখেইছ যারা আমার পুরনো ফ্রেন্ডস, কত বড় গাছটা আনছিলাম, তো এখন পুরো 5 ফুটের বেশি হয়ে গেছে। ওইদিকে লতাপাতা গাছ রয়েছে, ওগুলো সব পরিষ্কার করব, তো সময় করে করতে হবে। আজকে জানি না কি মন হলো, সেই বাগানে ঢুকে পরিষ্কার করে দিয়েছি।